প্রিয় দর্শক, বৈঠকখানার আজকের পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যথারীতি আমাদের এই আজকের আসরে তিনজন অতিথি আছেন, সবাই আপনাদের কম বেশি পরিচিত। আসুন তারপর জেনে নেই কারা কারা আছেন আমাদের সঙ্গে। আমার বাইরে রয়েছেন আরিফা রহমান রুমা, তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। আর জনাব নজরুল ইসলাম খান, যিনি এনআই খান নামে বেশি পরিচিত, সাবেক শিক্ষা সচিব। আপনাদেরকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমে কায়কোবাদ স্যারের কাছে যেতে চাই, এ কারণে যে স্যার কোর্ট যে দুটো কমিটি করে দিয়েছে, দর্শক আপনারা যারা আমাদের অতিথিদেরকে দেখছেন নিশ্চয়ই ধারণা করছেন যে আমরা আজকে হয়তো বেশিরভাগ কথাই আমাদের হবে প্রশ্নপত্র ফাঁসের যে মহামারী বাংলাদেশে এখন চলছে সেটি নিয়ে। কোর্ট যে দুটো কমিটি স্যার করে দিয়েছে, তার মধ্যে আপনি টেকনিক্যাল কমিটির হেড, তাই প্রশাসনিক কমিটি ওখানে বলা আছে, প্রশাসনিক কমিটি। জি আচ্ছা, আর একটা হলো বিচার বিভাগীয় কমিটি, রাইট। তো আপনার এই কমিটির কাজ কি স্যার শুরু হয়েছে আপনাদের? প্রকৃতপক্ষে ওই অফিস আদেশ এখনো পাইনি, ওকে, পাওয়ার পরে শুরু হবে। পাঁচজন সদস্য, টোটাল পাঁচজনের কমিটি আর কি, পাঁচজনের কমিটি। সুতরাং আমরা দেখি অফিস আদেশ আসলে ওখানে আমাদের টার্মস অফ প্রেফারেন্স কি, আর বাকি মেম্বাররা তা আপনার সঙ্গে কথা বলেই তো হবে নাকি? না, তা না হইতে পারে, তা করা হয়নি। আচ্ছা স্যার, ঠিক আছে, কমিটি হোক, তারপরে আপনার কাজ শুরু করেন। কিন্তু আমি আপনার কোনো অন্য একটা অনুষ্ঠানে আমি আপনার একটা বক্তব্য শুনছিলাম, আপনি বলছিলেন যে যেহেতু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে, তো প্রযুক্তি দিয়েই এটাকে প্রতিহত করতে হবে, সেটার আপনার মূল বক্তব্য ছিল যে প্রযুক্তি প্রশ্নপত্র প্রণয়ন এবং এটা কেন্দ্রে পাঠানো, এই এইটিকে আপনি ডিজিটালাইজ করার পক্ষে বলছেন সম্ভবত, আমি যতটুকু বুঝেছি। স্যার এটা তো পরের কথা, আমি সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছেন বলছেন আপনি, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে যেহেতু প্রশ্ন ফাঁস হচ্ছে, লাইক ফেসবুকে আসছে, হোয়াটসঅ্যাপে আসছে, তো এটা যারা এই কাজটা করছে, প্রযুক্তি ব্যবহার করে যে কাজটা করছে, প্রযুক্তি ব্যবহার করে কি তাদেরকে আইডেন্টিফাই করা বা ধরা আইডেন্টিফাই করা কি সম্ভব না? সিস্টেম চেঞ্জ তো পরের কথা, অবশ্যই ধরতে পারা উচিত। যেমন আমরা দেখলাম যে বিকাশের একটা অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়েছে, যদি প্রশ্নপত্র চায়, জি, তো বিকাশের অ্যাকাউন্ট ওইটা কার, সে কীভাবে এটা বলল, তাই না? এই চক্র ধরা তো আমার মনে হয় না যে তেমন কঠিন ব্যাপার। আমরা যদি ধরতে চাই, এটা অত কঠিন হওয়ার কথা নয়। জনাব খান, আপনি বহুদিন শিক্ষা প্রশাসনের সঙ্গে ছিলেন, এবং যেটি স্যার বললেন, আমিও সাধারণ জ্ঞানে যেটা বুঝতে পারি যে এই যে বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, তো এই অ্যাকাউন্টটা কার সেটা তো আইডেন্টিফাই করা সহজ, আর যিনি প্রশ্ন ফেসবুকে যিনি স্ট্যাটাস দিচ্ছেন অথবা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, অথবা এটা নাকি শুনলাম একটা বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপের সদস্য হতে হয়। আমাদের একজন রিপোর্টার কিন্তু সেই গ্রুপের সদস্য হয়েছে শুধুমাত্র এটাকে ফাইন্ড আউট করার জন্যে, তো মানে প্রশ্ন পাওয়া যায় কি না আসলে সেটা দেখার জন্য, এবং সে পেয়েছে এটা। তো এইটা কি স্যার দেশে এত গোয়েন্দা সংস্থা আছে, তারা কি করছে তাহলে? প্রপার লোককে ইউজ করলে এটা করা সম্ভব। কারণ হচ্ছে, যদি আমি অ্যাকাউন্টও ধরলাম যে ফেক হলো, তাছাড়াও যে জায়গার থেকে ছবিটা তোলা হলো কোশ্চেনের প্রশ্নের, ওই ছবি তুললে তার একটা মেটা ডেটা থাকে কোন জায়গায় লোকেশন, সেটাকে তো আইডেন্টিফাই করা সম্ভব। সুতরাং এটা কঠিন কিছু না, আন্তরিকতা ভালোবাসার দরকার। ওই কমিটি টমিটি করে কিন্তু কোনো কাজ হবে না। কমিটি আপনি সারা বছর ধরে করলেন, কিন্তু অ্যাকশনে যদি না যান, রিপোর্টে এরকম বহু কিছু হয়, বহু পরামর্শ হয়, বহু রিসার্চ পেপার টেপার বলে এটা সেটা, সেটা হবে না। যদি উনি সুন্দর একটা রিপোর্ট দিলেন, কিন্তু আসলে তো এসব দেওয়ার আগে যারা এই দায়িত্বে ছিল, বোর্ড বা অন্যরা, তাদের তো কাজটা করা উচিত ছিল, কিছু হাত দেওয়া উচিত ছিল। কিন্তু আমি তো কোনো হাত দেওয়ার কোনো লক্ষণ দেখি না, বসে থাকা। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির যে রাস্তায় ময়লা থাকে না, ওখানে পড়ে থাকে, গাড়ি যাইতে যাইতে চাকায় চাকায় যেতে তিন দিন পরে দেখা যাবে যে আর ময়লা নেই, সব অন্য জায়গায় চলে গেছে, বলবে যে না ময়লা টয়লা তো আর নাই, এরকম একটা বিষয়। পরীক্ষা শেষ হয়ে যাবে এরকম। তাহলে আপনি বলছেন যে যারা ধরবেন তারা সিরিয়াস না, কিন্তু প্রশ্ন ফাঁস হচ্ছে, এই যে বদনামটা সরকারকে
বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়কে আরও যদি স্পেসিফিক বলি শিক্ষামন্ত্রীকে নিতে হচ্ছে, তারা বদনামের ভাগী হচ্ছেন কিন্তু তারা সিরিয়াসলি জিনিসটাকে টেক কভার করছেন না, এটার কি এটার এই রহস্য হচ্ছে কি? সরকার, আমি যখন সরকারি চাকরি করেছি তখন আমার দুইটা সত্য, একটা সরকার হিসেবে আমার রোল আর ব্যক্তি হিসেবে কিছু রোল আছে। কিন্তু অনেকে এসব লোকজনকে বোকা মনে করে যে কিছুই না। যেমন এই এখন শুনছি যে MCQ বন্ধ করে এইটা কিছুটা রিলিফ হবে, আমি মনে করি এটাও মানুষকে বোকা বানানোর একটা বুদ্ধি। এক একটা তথ্য এক সময় দিয়ে এক একটা ডিসিশন দিয়ে এইভাবে বলা, কারণ হচ্ছে আমি নিজেই যখন সচিব ছিলাম আমার মনে পড়ে 2015 সালে আমি বসেছিলাম, মন্ত্রী মহোদয় বসেছিলেন, রেজাল্ট যখন হলো তখন উনি বলেছিলেন যে 2017 সাল থেকে MCQ উঠাই দেওয়া হবে বলেছিলেন আমার। আমি আই স্টিল রিমেম্বার, যদি আমি কী কারণে বড় আকারের ভুল, তার কারণ এটা যৌক্তিক আমি মনে করি। তার কারণ কি, MCQ দিয়ে করা যায় তবে কম্পারিটিভলি কঠিন। MCQ দিয়ে অনেক সময় অ্যানালিটিক্যাল স্কেল বা আরও কিছু বিষয় আছে সেগুলো যাচাই করা সম্ভব হয় না। আর আরও কিছু বিষয় আছে যেমন MCQ এর সহজে উত্তর দেওয়া যায়। ঠিক আছে, MCQ ব্যবহার করার বেস্ট পদ্ধতি হচ্ছে যে ক্লাসে যে ডেইলি অ্যাসেসমেন্ট যেগুলো হয়, ক্লাস বেসড অ্যাসেসমেন্ট হয়, সেখানেও যারা বিশেষজ্ঞ আমি যতদূর জানি তারা, তাদের সাথে আমি কথা বলে দেখেছি দেশের বাইরেও বড়, তারাও বলে যে আসলে MCQ বেস্ট ইউজ হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, অন্য অন্য কান্ট্রিগুলো যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করে সেখানে। আমাদের এই প্রোগ্রামে একজন দর্শক মাঝে মধ্যে তারা জয়েন করেন, এখন একজন আসছেন, উনি সম্ভবত MCQ নিয়ে একটা প্রশ্ন করতে চান, একটু নিয়ে নিই। সুতরাং আমি একটু বলে শেষ করে নিয়ে এক মিনিট, MCQ বন্ধ করে কোশ্চেন আউট শেষ করবে এরকম যদি কেউ চিন্তা করে বা এরকম যদি বলা, তার মানে অন্যদেরকে বোকা মনে করা। আচ্ছা, ধন্যবাদ। একজন দর্শক আছেন, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন আপনার পরিচয় তারপরে আপনার প্রশ্ন। জি, আমি মোহাম্মদ আব্দুল আহাদ, আমি চট্টগ্রাম থেকে বলছি। তো চট্টগ্রামে যারা পরীক্ষা দিচ্ছে ভালো ছাত্ররা MCQ প্রশ্ন পাচ্ছে না, আবার যারা প্রশ্ন আউট করছে তারা পেয়ে যাচ্ছে। এতে করে চট্টগ্রাম কলেজে বা ভালো কলেজগুলোতে যদি নাম্বারের ভিত্তিতে ভর্তি করানো হয় তাহলে কিন্তু অনেক ভালো ছাত্র এখানে বঞ্চিত হবে। যদি আমার সুপারিশ হচ্ছে MCQ নাম্বারটা বাদ দিয়ে রচনামূলকের এবং সৃজনশীলের প্রশ্নের উত্তরের ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে যদি ভালো কলেজগুলোতে ভর্তি করে তাহলে কিন্তু প্রকৃত ছাত্ররা চান্স পাবে। যেহেতু এবার প্রশ্ন আউট হয়ে গেছে, প্রশ্নের এখন করার কিছু নাই, শুধু MCQ নাম্বারটা বাদ দিয়ে বাকি নাম্বারের ভিত্তিতে যদি ভালো কলেজগুলোতে ভর্তি করে তাহলে কিন্তু প্রকৃত ছাত্ররাই, ভালো ছাত্ররাই ভর্তি হতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ। তবে আমি একটু বলি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি তো একাডেমিতে অনেকদিন কাজ করেছি, সেখানেও বাংলাদেশের মানে প্রথম দিকে স্বাধীনতার এক দশকের ভিতরে বা তার উপরে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে তখন একটা ট্রেনিং একাডেমিতেও একটা টেন্ডেন্সি ছিল নকল করার। তো আমরা তখন করতাম কি, প্রশ্ন এমনভাবে সেট করতাম যাতে তাকালে 5 মিনিট 10 মিনিট ডাইগ্রেশনে নষ্ট হয়, বেশি সময় না পায়, এবং তারা আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি খুব একটা ভালো করতে পারে না, পাশ করতে পারে, মোটামুটি রেজাল্ট করতে পারে, কিন্তু ভালো রেজাল্ট করার এইসব দেখে কোনো স্কোপ আছে মনে হয় না। তার কারণ এসব দেখে যখন তখন টেনশন হয়, ডাইগ্রেশন হয়, এমনিও রিসার্চে বলে যে একটা ডাইগ্রেশনে 5 মিনিট থেকে 20 মিনিট অনেক সময় যায়, সুতরাং খুব বেশি ভালো করতে পারে না, তবে পাশ তারা করতে পারে, এটা ঠিক। আরিফুর রহমান, আপনি শিক্ষকতা করার আগে যখন আপনার সাবজেক্ট, আপনি স্টুডেন্ট হিসেবে আপনার এডুকেশন ছিল আপনার সাবজেক্ট, তো এইটাই মানে আমরা কারেক্ট পারসন, আপনি একজন, এই তিনজন সহ তিনজনের মধ্যে একজন। এই যে একজন বললেন, তিনি অবশ্য ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বোধহয় পরিবর্তনের প্রস্তাব করলেন, মানে বললেন যে মানে এটা তো উপায় নাই, MCQ পার্টটা বাদ দিয়ে যেহেতু অবজেক্ট মানে হয়ে গেছে, আউট হয়ে গেছে, যারা পেয়েছে তারা ভালো রেজাল্ট করবে, সেটা তো আর ফিউচার সলিউশন না। স্যার, যেটা আমার মনে হয়, যেমন স্যার বলছিলেন যে এখান স্যার যে MCQটা মানে বাদ দিলে আবার দেশের বাইরে সেখানে তো এটার উপরে ই হচ্ছে মানে ক্লাসরুম অ্যাসেসমেন্ট। আমাদের হয় কি, দেশের বাইরে না শুধু, আমরাও বলে থাকি যে 1:30 একজন ক্লাস টিচারের জন্য, যদি ক্লাসের সাইজ থাকে 30 জন স্টুডেন্ট তাহলে তার জন্য সবার দিকে কিন্তু একটা লুক দেওয়া সম্ভব, পার্সোনালি সবার মানে অ্যাসেসমেন্ট করাটা তার জন্য সম্ভব বা ইভ্যালুয়েশন করাটাও তার জন্য সম্ভব। কিন্তু আমাদের দেশে হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা ক্লাসে অনেক থাকে, 70-80 100-150 তো থাকে।
সেখানে এবং পার্সোনালি মোটিভেটেড হয়ে যায় টিচাররা, পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যায়, লোকালি মোটিভেটেড হয়ে যায়। দেখা যাচ্ছে যে লোকাল কোনো পলিটিশিয়ানের ছেলে বা প্রভাবশালী কারো ছেলে, তার প্রতি অ্যাসেসমেন্টে উনি বায়াস থাকেন শিক্ষক, মানে এটা তো আসলে নীতি নৈতিকতার প্রশ্ন। এটা তো আপনি জোর করে খুব স্বল্প সময়ের মধ্যে একজনের মানসিকতা চেঞ্জ করা সম্ভব না, তার জন্য আমাদের সময় লাগবে। একটা বিশেষ করে আমরা বলি যে যখন একটা কান্ট্রি গরিব অবস্থা থেকে ধনীর দিকে যায়, তখন তার ডার্টি মানি আর্ন করবার একটা টেন্ডেন্সি থাকে। এটা সারা পৃথিবীতেই আমরা এখন সেই সিচুয়েশনটা কিন্তু পাস করছি, যার ফলে এত ধরনের অস্থিরতা। তো সেখানে এমসিকিউটা যদি আপাতত বাদ দেওয়া যায়, আমরা কিন্তু এমসিকিউর ফার্স্ট ব্যাচ স্যার 92। আমি বলবো যে আমরা কিন্তু ম্যাডাম একটা বিষয় কিন্তু আমি শেষ করি স্যার, ওয়েলকাম ওয়েলকাম। বাদ দিলে আমাদের যে স্ট্রাকচার বেসড কোশ্চেন, যেটাকে সৃজনশীল নাম দিয়েছিলেন আপনারা, তো সেখানে ফার্স্ট কোশ্চেনটা কিন্তু নলেজ বেসড। হ্যাঁ, তো সেখানে অনেকে বলছে যে এমসিকিউ যদি বাদ দেই তাহলে মাত্র সাতটা কোশ্চেন সাতটা চ্যাপ্টার পড়বে, বাকি চ্যাপ্টারগুলো আর কেউ পড়বে না। তো আমরা তো আমাদের সিস্টেম হয়ে গেছে, আমরা অ্যাসেসমেন্ট করি, ইভালুয়েশনে কিন্তু আমরা যাই না। সেটা আমি একটু পার্থক্য বলি। ধরেন আমরা একটা কবিতা পড়লাম, একটা কবিতা দিয়েছি, সেই কবিতা পড়ে আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ডেভেলপ করবে, সে আর কোনো ধর্ম নিয়ে বা বর্ণ নিয়ে তার মধ্যে কোনো ইয়ে থাকবে না। কোশ্চেন কী দিলাম জানেন? প্রথম আট লাইন মুখস্থ লিখুন। আমার যে ওটা পড়ানোর উদ্দেশ্য ছিল তার ধারের কাছেও কিন্তু গেল না, তাই না? এরকম করা হয়। তো সেখানে আমাদের স্ট্রাকচার বেসড কোশ্চেনের এক নম্বরের নলেজ বেস ওখানে যদি তিন চারটা রেখে দিই আমি, বা দুই তিনটা রেখে দিই, আর যতগুলো চ্যাপ্টার থাকে ফিক্সড করে দেই যে প্রতিটা সাবজেক্টে দশটা চ্যাপ্টার থাকবে, এবং স্ট্রাকচার বেসড কোশ্চেন যদি দশটাই দেই তাহলে কিন্তু দশটা চ্যাপ্টারই তাকে দেখতে হচ্ছে। আপনার সলিউশন কিন্তু আসছে। এই যে পত্রিকাগুলো দেখছি না চোখের সামনে, ওনারা কী করে? সৃজনশীল নষ্ট করে দিয়েছে ওনারা। আপনারা শুধু গাইড বইয়ের কথা বলেন, পত্রিকার পাতা যে প্রতিদিন সৃজনশীলের কোশ্চেনের আনসার দেওয়া থাকে, সৃজনশীলের সৃজন করবার কোনো সুযোগ থাকে স্টুডেন্টদের? হ্যাঁ, মানে আপনি কত সৃজন করবেন? আপনি টিচারকে দোষ দিবেন কিভাবে? একটা নির্দিষ্ট বিষয় কত শত হাজারবার সৃজন করা যায় নতুন কিছু। আপনি প্রতিদিন বিভিন্ন পত্রিকায় যদি নতুন নতুন প্রশ্ন দিয়ে দেন। আপা, এই সৃজনশীল বিষয়টা নিয়ে শিক্ষকদের একটা দুর্বলতার কথা শুনি, যে তারা এই বিষয়টা ঠিক মতো বোঝেন না, তারা প্রপারলি প্রশ্ন করতে পারেন না, আমার বেতন, আমি যখন ছিলাম চাকরিতে সচিব, আমার বেতন যদি ডবল করে দিতেন আমার যোগ্যতা কি ডবল হয়ে যেত? কিন্তু না। এক, দুই হচ্ছে আপনি জানেন হার্জবার্গ মোটিভেশন হাইজিন থিওরি, হচ্ছে বেতন টাকা হচ্ছে একটা লেভেল পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত আসছি, একটা লেভেল পর্যন্ত কিন্তু এটা হয়তো মোটিভেটিং ফ্যাক্টর থাকে, তারপরে এটা আসলে টাকা অবশ্যই হাইজিন ফ্যাক্টর, বড় টাকা বাড়াই দিলে দ্বিতীয় একটা কথা বলি, আর একটা কথা বলি, আপনার মেয়ে আপনি স্কুল টিচারের সঙ্গে বিয়ে দেবেন না? একটা কথা বলি, এটা আপনি কি গভর্নমেন্ট সার্কুলার দিলে বিয়ে দিয়ে দেবে? না না না, আমি বলছি যখনই, এখনই না, যখনই তার রাষ্ট্রীয় মর্যাদা বাড়বে। আমি দেখেছি যে ঢাকা কোর্টের জাজ জুডিশিয়াল ক্যাডারের, তারপরে পুলিশ ক্যাডারে সে পরীক্ষা দিয়েছে, পুলিশ ক্যাডারে যাওয়ার জন্য আমার জানা আছে ঢাকাতে পোস্টিং, তারপরে এটা কি আপনি সরকার সার্কুলার দিয়ে বন্ধ করবে? কোনো কিছু এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না। এই স্যার বুয়েটের টিচার, উনি ধরেন ইয়াং লেকচারার, পাশাপাশি একজন গ্রামের স্কুল টিচার, একজন শিক্ষক আছেন আমাদের, শিক্ষক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, তার বক্তব্যটা শুনবো। হ্যালো, হ্যালো, জি জি, আমি নোয়াখালী থেকে বলছি, কামালউদ্দিন হাই স্কুলের শিক্ষক। হাই স্কুল? জি জি জি, বলুন। আমার ধারণা এই প্রশ্নপত্রগুলো সকালে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো থেকেই কমন পড়ছে, রাতে যেগুলো পাওয়া যায় সেগুলো তেমন কমন পড়ছে না। আমরা যেভাবে শুনি আমাদের কিছু কিছু ছাত্রছাত্রী যারা পেয়েছে বলে পরবর্তীতে সংবাদ আমরা পাই, তাদেরকে যখন জিজ্ঞেস করি কেউ কেউ নাম বলতে চাচ্ছে না, তারপরও ফাঁস হয় যে কে কে পেল, এবং এরা পাচ্ছে ফেসবুকের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছে। এগুলো সকালবেলা যেগুলো পায় সেগুলো থেকে কিন্তু কমনটা পড়ে যাচ্ছে। সকালবেলা কোত্থেকে পায়? দেখা যায় যে হয়তোবা সন্দেহ করা হচ্ছে যে সকালে পরীক্ষার হল থেকেই যখন প্রশ্নগুলো ডিস্ট্রিবিউশন হয় বা রুমে রুমের জন্য এগুলো যখন গণনা করা হয়, তখন প্রভাবশালী কেউ না কেউ ওই পরীক্ষার হলের মধ্যে ঢুকে অফিস রুম থেকে সেগুলো মোবাইলের মধ্যে নিয়ে নেয় এবং ছেড়ে দেয়। আমার মনে হয় এখান থেকেই প্রশ্ন বেশিরভাগ আউট হয়। পরীক্ষার কতক্ষণ আগে আউট হয় আপনার মনে হয়?
আমার মনে হয় যে 9টার একটু আগে আউট হয়, কারণ পরীক্ষার হলে যারা পায় তারা ঠিক 10-15 মিনিট আগে যায়, অন্যরা 9টার দিকে চলে যায়, কিছু ছাত্র লেটে যায়, আর যারা লেটে যায় ঠিক তারাই কিন্তু এগুলো পেয়ে যায়। হ্যাঁ, উনি বলছেন যে ঠিকই পরীক্ষা শুরু হবে, তাই যদি হয় তাহলে এজন্যই তো বলছি অবজেক্টিভ অফ করলে এখন আপাতত না, অবজেক্টিভ আর ইয়ে পরের কথা। আমি জাস্ট এই প্রসঙ্গে এই দুই স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কি ধারণা, প্রশ্নটা তো ফেসবুকে আসে পরে, আগে তো লিক হয় কোনো না কোনো জায়গা থেকে, এটা কোথা থেকে হয় বলে আপনাদের ধারণা? আমার কিন্তু সরি না বলুন, আপনি বলেন না, বলুন বলুন বলুন। আমার মনে হয় স্যার যেটা বললেন, যারা আউট করে এবং পাবলিশ করে, এটা হচ্ছে সব টিচারদের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য এটা করে। ওই সময় দিলে অনুমান করবে যে এরাই করছে, অন্য চিন্তা করবে না। আমার বিশ্বাস সেটা হয় না, কেন বলি, প্রশ্ন যেখান থেকে থানার থেকে নেয়, নিয়ে যদি আউট করতে হয় তখন ওখানে একটা ছবি তুলতে হবে, তারপরে মেলে দিতে হবে, ফেসবুকে আপলোড করতে হবে, এরকম একটা কিছু করতে হবে কিন্তু, এবং ওই খোলার সময় সই করে খুলতে হয়। জনাব খান, আমার ধারণা একটা গ্রুপই কিন্তু পুরো কাজ করছে না। আমি বলছি আমার ধারণা হচ্ছে কি, হয়তো এক গ্রুপে বিভিন্ন দিক থেকে করলো ফাঁকি দেওয়ার জন্য, সেটা আমার ধারণা, এটা অন্য জায়গার থেকে হয়। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে যদি এইবার ট্রেন্ড আলাদা, এই দু এক বছরে দেখেছি মূলত, আমরা এর আগেও অনেক রিপোর্ট আছে কিন্তু কেস আছে, মেন হচ্ছে হয় যেখানে প্রিন্ট হয় এবং যারা মডারেট করেন, যারা তৈরি করেন, সেই জায়গার থেকে হয়। ধরেন আমি দেখেছি যে 267 জন এর দেখতে পারেন কোশ্চেন, সেরকম সিস্টেম ছিল। আমি যে এক বছর ছিলাম, আমি মনে করি আমার বছর কিন্তু হয়নি, আপনারা কোনো খবরের কাগজে খুঁজে পাবেন না কিন্তু দেখেন। তখন আমরা কী করেছি, প্রত্যেকটা যে 267 জন প্রত্যেকের পিছনে আমি নিজে পার্সোনালি গেছি র‍্যাবকে বলে, এবং ডিবি অফিসে গেছি, যে একজনের পিছনে একজন করে লাগাই দিয়েছি যে কোথায় যায় কী করে, তার ফোনটা সবগুলো মনিটর করছি কিন্তু, এবং করে আমাদের যেটা অভিজ্ঞতা যে ওই জায়গার থেকে হয় এবং তাদের সাথে অন্যদের কানেকশন আছে। যেমন আমি নিজে 25টা ধরাইছি এবং কোনো মিডিয়া টিডে আসেনি, সারা রাত ধরে আমার যখন শিষ্যদের লাগিয়ে দিয়ে, তখন যেহেতু আমি আইটিতে ছিলাম, এর ভিতর মুন্সিগঞ্জ থেকে ধরেছি, কক্সবাজার থেকে ধরেছি, সব আটকাইছি। এবং এটাতে আমি দেখেছি যে হ্যাঁ, টিচারও আছে, আমি পেয়েছি, যেমন ফেনীতে পেয়েছি টিচার একজন। এইটা কিন্তু আমার ধারণা যে ওই নেওয়ার পথে হয় না, ওরা ওই সময় দেয় এই জন্যে যে ফাঁকি দেওয়ার জন্য। আমার ব্যক্তিগত ধারণা, আই মে বি রং, এটা আগের থেকে করে করে ওই সময় দেয় যাতে কেউ সন্দেহ না করে, পুলিশ অন্যরা অন্যদিকে দৌড়ায়। আমার ধারণা এটা, তাহলে তো বেনিফিট তার কম হবে। আচ্ছা, আমার চা চলে আসছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা একটু চা খেয়ে নিই, চা বিরতি নেই, তারপরে আসবো। আচ্ছা ঠিক আছে, স্যারের কাছে আসবো। আমার কথাটুকু বলে দিয়েছেন, আমি ঠিক এই ধরনের আমারও ধারণা যে ডাইভার্ট করার জন্য, অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য হতে পারে, তাহলে বেনিফিট তো কম হবে তাতে। তাহলে দর্শক, আমরা এই আলোচনা আছি, আমরা আসছি একটা ছোট চা বিরতি পরে। বললেন আমরা আবার ফিরে এলাম আলোচনায়। স্যার, আপনি যেটি নিয়ে আলোচনা হচ্ছিল যে কোথা থেকে লিক হয় বলে আপনার ধারণা, কারণ যারা ফেসবুকে দিচ্ছে ওরা কিন্তু লিক করার ক্ষমতা ওদের নাই, এটা যারা এটার সঙ্গে শেষের অংশ রাইট। হ্যাঁ, মানে আমরা গত কয়েক বছর ধরে তো এই সমস্যার সম্মুখীন, আমরা সত্যিকারেই মানে ভিজিবল কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় নানা রকম উদ্যোগ নিচ্ছে, এই যেমন শেষে বলা হলো 200 মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, কখনো বলা হলো ফেসবুক বন্ধ করে দেওয়া হবে, এ ধরনের নানা রকম ইন্টারনেটের স্পিড কমানো হবে, এরকম বলা হয়েছিল, একটা পার্টিকুলার কমানো হবে, যদি সেটা করা হয় না। আমার কাছে মনে হয় এটা হলো যে আমরা সমস্যাটাকে আরো অনেক ব্যাপ্তি দিয়ে দিচ্ছি, সমস্যাটাকে ব্যাপ্তি দিয়ে দিলে তো আমি সমাধান করতে পারবো না, আমাকে বরং ফোকাস হতে হবে যে সমস্যাটা কই। আমি যদি বলি সমস্যাটা বাংলাদেশে, সেটা তো বাংলাদেশ সরকার করতে পারবে না। আমরা যদি বলতে পারি সমস্যাটা বিজি প্রেসে, ওই জায়গাটা খুবই সীমাবদ্ধ একটা এলাকা, তখন আমরা এই সমস্যাটাকে অ্যাড্রেস করতে পারি। তো আমার যেটা মনে হচ্ছে, আমরা যত কথা বলি, একসময় বলা হয়েছে যে
ফটোকপির দোকানে নজরদারি করা হবে, কোচিং সেন্টারে নজরদারি করা হবে, এগুলো তো সমাধান আসলে হতে পারে না আর কি। এগুলো কোনো সমাধানই নয়। আমরা যদি বিশ্বাস করি একটা সমস্যা আছে, আমাকে পিন পয়েন্ট করতে হবে কোন জায়গাটা। এবং এখন আমরা বলছি যে 30,000 শিক্ষকের জন্য দায়ী, 30,000 আপনি কিন্তু আর ধরতে পারবেন না, 5 জন হলে ধরা যায়, 30,000 হলে অসুবিধা, তাই না? প্রবলেম। আর এই যে কথা হচ্ছে যে পরীক্ষার 1 ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আমি অনেক সময় শুনি শুধু প্রশ্নপত্রই ফাঁস হয় না, ওই ফাঁস হওয়া প্রশ্নপত্রের উত্তরও সাথে সাথে পাওয়া যায়। এত দ্রুতগতিতে উত্তর সহ পাওয়া, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। যারা এই ফাঁস করে থাকে, মনে করেন 15 দিন আগেও যদি তারা প্রশ্নপত্র ফাঁস করে থাকে, তখন তো আর তারা বলবে না, তারা বললে বিকল্প একটা পদ্ধতি গ্রহণ করা যাবে, নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে। তারা এমন সময়েই কাজটি করবে যখন আর কোনো পথ থাকবে না, পথ থাকবে না, তাই না? এটাই স্বাভাবিক। সুতরাং আমরা নিশ্চিত হতে পারছি না যে মাত্রই 1 ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কি না। একবার আমি সম্ভবত প্রথম আলো পত্রিকাতে পড়েছিলাম, বিজি প্রেসের একজন কর্মচারী দেখে মনে রেখে প্রশ্ন বাইরে বলে দিয়েছে। এটা হলে একটা যেটা আমরা ধরতে পেরেছি, এছাড়া ধরতে পারি নাই এরকম অসংখ্য আরও অনেকগুলো বিজি প্রেসের আর একজন এরকম ঘটনা ঘটছে। কিন্তু তারা ওই যে পালালো, দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে টাকা আছে, আমরা এই পুরনোগুলো কিন্তু ভুলে গেছি, এটাও পর্যালোচনা করা। আরেকজন দর্শক আছেন, উনি অন্য একটা বিষয় বলতে যাচ্ছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আচ্ছা, আমার হচ্ছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন যে এমসিকিউ এর বন্ধের ব্যাপারে আসলে কথা বলতেছে, আসলে এমসিকিউ বন্ধ করে দিলেন ধরে বাচ্চারা কুটি নাকি একবার পিস্তায় পিস্তায় একটা রিডিং করে, এইটা কিন্তু আর কোনোদিন পড়বে না। হ্যাঁ, কারণ সৃজনশীল তো 5টা থেকে 6টা হয়তো জ্ঞানমূলক প্রশ্ন হয়, কিন্তু এমসিকিউটা পড়লে একবার খুঁটি নাটি 1 থেকে 7 পর্যন্ত সব কিছুই পড়ে, এটা অন্যভাবে এমনি রচনামূলক হলে কখনোই সম্ভব না। এক আর যেটা প্রশ্ন ফাঁসের ব্যাপার যেটা বলা হচ্ছে, এখানে যারা নীতি নির্ধারণ যেখান থেকে প্রশ্ন তৈরি হয় সেখান থেকে আউট হয়, তাহলে সেইটা বন্ধ করতে না পেরে এই বাচ্চাদের ধরতেছেন, অ্যারেস্ট করতেছেন, পুলিশকে মাস্টারকে ধরতেছেন, এটা কেমন? এটা যুক্তিসঙ্গত কথা না। আমাদের প্রশ্ন, আমাদের শিক্ষামন্ত্রী বলতেছেন, আসলে শিক্ষামন্ত্রী কতটুকু কি জানে এটা একটা প্রশ্ন আছে। শিক্ষামন্ত্রী আসলে পদত্যাগ করা উচিত, ঠিক আছে? উনি তারপরে ব্যর্থ, পুরোটাই ব্যর্থ। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এটার একটু ইয়ে দিচ্ছি। উনি বলছিলেন যে মাল্টিপল কোশ্চেন বা নৈর্ব্যক্তিক কোশ্চেন যদি অপশনটা অফ করে দেওয়া হয় তাহলে বাচ্চারা টোটাল বইটা পড়বে না। হ্যাঁ, এটা অনেকেই ভাবছেন, কিন্তু আমাদের যে সৃজনশীল কোশ্চেনের প্যাটার্ন, তাতে 1 নম্বর কোশ্চেন কিন্তু নলেজ বেসড কোশ্চেন থাকে, যদি বা এটাকে ক্রিয়েটিভও করা যায়। সেখানে ওই যে বললাম যে 7টার জায়গায় যদি পুরো যতগুলো চ্যাপ্টার থাকবে, ধরেন 10টা চ্যাপ্টার ফিক্সড করা হবে, 10টা চ্যাপ্টারকে টাচ করে 10টা চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন করা হয়, বাচ্চারা 10টা চ্যাপ্টার বাধ্য হয়ে পড়বে। এবং সেখানে যদি নলেজ বেসড কোশ্চেন 1 মার্কস থাকে, মানে আপনি যে ইনফরমেশনটা বইয়ের মধ্যে পাবেন সেটা জাস্ট তুলে দেওয়া, ওখানে কিন্তু চাইলে আবার একটু ক্রিয়েটিভ কোশ্চেনও করা যায়। ওটা যদি একটা কোশ্চেনের জায়গায় 2-3টে করা হয়, তাহলে কিন্তু এই যে সমস্যাটার কথা বলছেন এই প্রবলেম থাকে না। আর বাচ্চারা কতটুকু আসলে মূল বই পড়ে আমি জানি না, কারণ ব্যাপক হারে গাইড বই পড়ে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। গাইড বই, কোচিং, কোশ্চেন দেওয়া থাকে। সিচুয়েশন এমন হয়ে গেছে যে সরকার খুব অসহায় মনে হচ্ছে। আপনারা বোধহয় শিক্ষা সচিব সৌরভ সাহেবের একটা বক্তব্য মাঝখানে শুনেছেন, আমি এটার জন্য রেখেছি আলাদা করে, একটু শুনি আমরা ওনার বক্তব্যটা, একটু শুনবো, শুনলে তারপরে তার বেসিসে আমরা কথা বলতে পারি। যে এই প্রক্রিয়ায় আপনি কোনো মতেই বন্ধ করতে পারবেন না, আপনি একজনকে আনেন যে একজন সলিউশন দিক যে এই প্রক্রিয়া বন্ধ করতে পারবে, আমি ওনার পায়ে ধরে সালাম করব। আগামী পরীক্ষার সম্পর্কে আমি কোনো ধরনের নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থায় নাই। তো আগে মানুষের নৈতিকতা, আদর্শবোধ, বিবেকবোধ অনেক বেশি তীক্ষ্ণ ছিল, তখন কেউ প্রশ্ন যদি ফাঁস হওয়া প্রশ্ন পেতেও তখন সে নিজের বন্ধুকেও বলতো না, আত্মীয় স্বজনকে বলতো না যে তাহলে মানুষজন আমাকে এরকম নোংরাভাবে দেখবে, আমাকে খারাপভাবে দেখবে। এখন তো ওইটা অন্যরকম হয়ে গেছে, এখন বরং উল্টো হচ্ছে যে না পাইলে বন্ধু বান্ধব জিজ্ঞেস করে বলছে পাইছো, তা পাইনি, এখনই পাড়া যাচ্ছি। নেট আসে বলে বা নেটের মাধ্যমে এটি দ্রুত মুহূর্তের মধ্যে, আপনি যদি মনে করেন একটা গ্রুপে 1 লাখ লোককে পাঠাবেন, 10 লাখ লোককে পাঠাবেন, 1 প্রেসে আপনি সকল লোকের কাছে পৌঁছায় দিতে পারছেন। যদি এই কমিউনিকেশনটা না থাকতো তাহলে ফাঁস হইলেও সেটি এত বড়
সর্বনাশ্রুত না, হয়তো সীমিত এবং অনেক জানতেই পারতো। 30,000 মানুষ আমার কর্মকর্তা শিক্ষক, এই সবার মধ্যে নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে সবার মধ্যে খুব দুই একজন হয়তো খারাপ মানুষ আছে, অথবা আর দু চার দশজন হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই এই মানসিক কষ্টে আছি। আমার যে কোনো সহকর্মী যেখানে কাজ করছেন সততার সাথে, তিনিও এই মানসিক অশান্তি নিয়ে কাজ করছেন যে আমি অভিযুক্ত হচ্ছি। উনি একটা জিনিস বোধহয় বলতে চাইলেন যে নেটটা যদি বন্ধ থাকে তাহলে হয়তো এত দ্রুত ছড়াইতো না। এটা একটা কথা বলি, উনি এমন না যে এই বছরই প্রথম প্রশ্ন আউট হলো, গত বছরও হয়েছে এমন একটা সমস্যা আমাদের মাথায়, গত 5 বছর ধরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তো সেখানে কি করে এই বছর একদম সেন্ট্রালি কোশ্চেন করা হলো, কেন আমাদের 12টা বোর্ডে 12 রকমের কোশ্চেনও যদি হতো স্যার, তাহলে তো দেখেন সম্ভাবনা কমে যেত এই ফাঁস হওয়ার সম্ভাবনা, কারণ আপনাকে 12 জায়গা থেকে কোশ্চেন করতে হবে। আমরা জেনে খান সাহেব বলতে পারবেন, অভিন্ন অভিন্ন প্রশ্ন করেছে তখন আমরা টেলিভিশনে বলেছি কিন্তু যে এটা ডিজাস্টারাস, আমি নিজে অন্তত বলেছি, কারণ হচ্ছে আগে বোর্ড ওয়াইজ আলাদা আলাদা হতো, এটা উর্বর মস্তিষ্কের কাজ, শাক দিয়ে মাছ ঢাকার মতো কোন রকমের গুজামিল দিয়ে চালাই দেওয়ার কাজ, কিন্তু আসলে গুজামিল দিতে একটা জায়গায় তো ধরা পড়তে হয়, ওই সিনেমায় আছে না একজন বিয়ে করছে দুইটা, দুই জায়গায় দুইটা রাখছে, তারপর বাচ্চা যখন ডেলিভারি এক হাসপাতালে ঘটনাক্রমে ভর্তি হয়ে গেছে তখন ধরা পড়ে গেছে, ঘটনা হয়েছে এইরকম। তাহলে আপনি বলছেন যে অভিন্ন প্রশ্ন যেটা করা হচ্ছে এবার, যেটা করা হলো এটা আসলে এটা একটা ভুল ডিসিশন, তার কারণ যদি আউট হলে এখন অনেকগুলো আউট করতে হতো সেই সময়, এখন একটা আউট করে সারা দেশ আউট, সেটা কিছুটা ঠেকা, কিন্তু এটা আগের লোকেরা সব নীতিবান ছিল আমার বিশ্বাস হয় না, কারণ আমি দেখেছি যে আমি যখন ম্যাজিস্ট্রেট হয়ে ঢুকেছি আগে বহু লোক আছে যে জায়গায় গেছে স্টেশনে সেই জায়গায় যেয়ে একটা বিয়ে করে ফেলছে। তো আর একটা কথা বলি, যে কমিউনিকেশনের কথা বলি, আগের লোক ভালো ছিল আমার কাছে মনে হয় না, আমি অন্তত দেখিনি আমি ছোটোবেলার থেকে। দ্বিতীয় আর একটা জিনিস আমি দেখছি যে আগে তাহলে তো স্বাধীনতার সময় খবরগুলো ছড়াতোই না, কোথায় কী হয়েছে তখন তো ইন্টারনেটও ছিল না কিছু না, এটা হচ্ছে মানুষের ইচ্ছা প্রয়োজন। দেখছে এখন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, শিক্ষা ছাড়া চলা যায় না, না শিক্ষার শিক্ষার হিসাবটা কিন্তু রেজাল্ট দিয়ে, এরও এরও পিছনে অনেক কথা আছে, সার্টিফিকেটে না এখন যেটা সেটা তো প্রসেসমেন্ট। শুনেন আমার কাছে শুনেন, আপনি কৌটিল্যর সময়ে তাহলে আমাকে অঙ্গুলিমালার গল্প করতে হয়, কৌটিল্যর সময় আজ থেকে 2,500 বছর আগে তখনও সার্টিফিকেট দরকার হতো মাস্টারের, সার্টিফিকেট বলেছে অঙ্গুলিমালাকে তার টিচার বলেছিল যে সার্টিফিকেট দেবো না তোমাকে 100টা খুন করতে হবে। শুনেন সার্টিফিকেটের দাম সেই সময় ছিল, দুইটা জিনিস আছে কিন্তু তাকে কীভাবে মেজার হবে, মেজার হয় সার্টিফিকেট দিয়ে, এটা ভালো খারাপ যাই মনে করেন কিছু করার নাই। তো সেটা হচ্ছে যে আগেও লোক খারাপ ছিল এখনও আছে, আগে লোক ছিল 7 কোটি এখন হয়েছে 16 কোটি, এখন তো স্বাভাবিকভাবে বেশি হবে, বাট আগেও খারাপ ছিল এখনও খারাপ আছে থাকবে, আর মানুষ কখন খারাপ হয়, একই মানুষ কখন ভালো হয় এটা বলা মুশকিল, কিন্তু একই মানুষের বিভিন্ন সময় বিভিন্ন প্রকৃতি হতে হবে। সার্টিফিকেটের ব্যাপারে আপত্তি নাই, আগের সার্টিফিকেট পেতে হলে ব্রেক নেই, একটা ব্রেক টাইম হয়ে গেছে, পরে বলবো। পরে দর্শক, আমরা আমাদের ঘরে ঘরেই আসলে এই সমস্যা সব ফেস করতে হচ্ছে প্রায় সব ঘরেই, তো আশা করি আপনারা এই আলোচনা শুনছেন, আমরা ফিরছি আরেকটি বিরতির পরে। দর্শক আমরা ফিরলাম আলোচনায়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা ওই যে টেকনিক্যাল বিষয় নিয়ে যেটা হচ্ছিল কথা, যে যারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নটা ছড়িয়ে দিচ্ছে ওদেরকে কেন ধরা যাচ্ছে না, পুলিশ এটা নিয়ে কাজ করছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ADC জনাব নাজমুল ইসলাম সাহেব আছেন, একটু ওনার কাছ থেকে একটু শুনতে চাই। হ্যালো, জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালাম জনাব নাজমুল ইসলাম, আপনাকে এত রাতে বিরক্ত করছি দুঃখিত, কিন্তু বিষয়টা এত এমন একটা সংকটের মধ্যে আমরা আছি যে জন্য একটু জিজ্ঞেস করতেই হচ্ছে। আমরা আলাপ করছিলাম এখানে আমাদের বুয়েটের প্রফেসর কায়কোবাদ আছেন, সাবেক শিক্ষা সচিব এনআই খান সাহেব আছেন, এবং একজন ম্যাডাম আছেন, উনি এডুকেশন নিয়ে পড়ালেখা করেছেন, পড়াচ্ছেন। আমরা কথা বলছিলাম যে প্রশ্নগুলি ছড়ানো হচ্ছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা তো কারো না কারো অ্যাকাউন্ট থেকে আসছে জিনিসটা,
এইটা কি বের করা, তাদেরকে আইডেন্টিফাই করা কি খুব কঠিন কোনো কাজ? আমরা এটা পারছি না কেন? ধন্যবাদ। এখানে স্যার আছেন, এনায়েত খান স্যার আছেন, স্যার আমাকে ভালো চিনেন। তারপরে এখানে কায়কুবর স্যার আছেন, তার সাথে আমি বিভিন্ন বিষয়ে কথা বলেছি অনেক সময়। যাই হোক স্যার, আমি ডিএমপিতে কাজ করতাম স্যার, ডিবিতে। আপনি স্যার আমাকে এক সময় নিয়ে গেছিলেন আপনার অফিসে একটা কাজের বিষয়ে। তো যাই হোক, এখানে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কথাগুলো হচ্ছে বা শিক্ষামন্ত্রী নিয়ে কথা হচ্ছে, এই কথাগুলো আমার কাছে খুব অমূলক মনে হয়। কারণ প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টা এখন জনসম্মুখে আসছে, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয়ের বিষয় নয়। এখানে প্রশ্নপত্রটা ফাঁস হচ্ছে মূলত কেন্দ্রে, আমরা মোস্ট টাইমস দেখেছি কেন্দ্রের এক ঘন্টা আগে সেই জিনিসগুলো হোয়াটসঅ্যাপ বা অন্যান্য কোনো যে মেসেঞ্জারগুলো আছে সেগুলোর মাধ্যমে এগুলো ফাঁস হয়েছে। এখন আপনি যেটা বলেছেন যে আইপি ট্রেস ব্যাক করা, হ্যাঁ অবশ্যই, আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট ধরেছি। আমরা এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ 22 জনকে অ্যারেস্ট করেছি, বিভিন্ন পর্যায়ের লোকের, কখনো স্টুডেন্ট, কখনো গার্জিয়ান, কখনো প্রশ্ন কেরিয়ার, অথবা কখনো কখনো কোনো ক্ষেত্রে যারা প্রশ্ন ইনস্ট্যান্টলি স্ন্যাপশট নিয়ে সেটাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এই সময়ে। তো আপনি যেটা বলছেন যে রুটে যাওয়া, আসলে রুটটা এখানে রুট বলতে কিছু নেই, কারণ সারা বাংলাদেশে 50,000 বেশি সেন্টার, 50,000 সেন্টারই আপনার ভালনারেবল, সেই 50,000 সেন্টার থেকেই প্রশ্নটা আউট হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যদি কেউ বলে থাকে যে রুটটা বের করা যাচ্ছে না কেন, তো রুট যদি আমার 50,000 হয় তাহলে সেখানে রুটটা বের করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুবই টাফ। আপনি বললেন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে বের হয়, আগের রাতেও তো প্রশ্ন পাওয়া যাচ্ছে, আগে রাতেও প্রশ্ন হয়তো পাওয়া গেছে, কিন্তু এটা বিষয়ে আমি আমার অনুসন্ধান যেটা দেখেছে আমি এটাতে খুঁজে পাইনি, এই জিনিসটা আমি পাইনি। তো মোস্টলি আমি পেয়েছি 8:30, 9:20, 9:15। আমার একজন কলিগ, আমাদের একজন সহকর্মী, তিনি পেয়েছেন, তিনি এটা প্রশ্ন পাওয়ার জন্য এই গ্রুপে ঢুকেছিলেন, তিনি পেয়েছেন, হতে পারে আমি এই বিষয়ে হয়তো বাগুমে। এনিওয়ে জনাব ইসলাম, আমরা কি আপনারা তো খুব অ্যাক্টিভ এই এটা ধরার ব্যাপারে, আমরা কি আশাবাদী হতে পারি যে আমরা আগামী বছর আর এই এই ঘটনাটা আর ঘটবে না, এরকম কোনো আশা কি? আগামী বছরের জন্য না, আপনি জেনে থাকবেন যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আমরা আমাদের একটা স্পিয়ার হেড টিম ডেভেলপ করেছি, যেটা আমরা 24/7 সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যে মিডিয়াগুলো আছে, অন্যান্য যে চ্যাট ইঞ্জিনগুলো আছে সেগুলোকে আমরা মনিটর করছি, এবং আমাদের সেখানে হানিপট টাইপের কিছু বিষয় আমরা রেখে দিয়েছি, যেখানে হানিপটের মধ্য দিয়ে আমরা যারা এই ধরনের কোশ্চেন সিকার বা কোশ্চেন পোস্টার যারা করে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি যে এইচএসসি কোশ্চেন যেভাবে এসএসসির মতো ভাইরাল হয়েছে, এইচএসসি হতে দেবো না আমরা বা হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা ওই আশাবাদী হতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমাদের শিক্ষা সচিব সম্ভবত উনি বলছিলেন যে ওই যে ইন্টারনেটটাকে অফ করে রাখলে বিষয়টা এত দ্রুত গতিতে ছড়াইতো না, এটা উনি বলার চেষ্টা করছিলেন, এবং সরকার কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েও ফেলেছিল, পরে আবার সেটা স্থগিত করেছে। যদি দরকার হয় তাহলে ইন্টারনেট অবশ্যই বন্ধ রাখতে তো আমি কোনো দোষের কিছু দেখি না, যদিও এটার মধ্যে এটার অনেক প্রতিবাদ প্রোটেস্ট হয়েছে দেখে সরকার এই সিদ্ধান্ত বাতিল করেছে। আপনার কি মনে হয় যে ইন্টারনেটটাকে দায়ী করা বা এটাকে অফ করা কোনো সুবিধা হবে? এই তো ইন্টারনেট অফ করা, ফেসবুক বন্ধ করে দেওয়া, আমার মনে হয় না যে এগুলো সমাধান। বিভিন্ন দেশেই তো পরীক্ষা নিচ্ছে, তাদের তো ইন্টারনেট বন্ধ করতে হচ্ছে না। বাংলাদেশ কি বিশেষ করে খারাপ দেশ যে এখানে ইন্টারনেট বন্ধ করতে হবে? আমরা বলবো এই যে এই যেমন বলা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন বাদ দিয়ে দেব, এগুলো তো সমাধান নয়। আমার মাথা ব্যথা হয়েছে, আমি মাথাটা কেটে ফেলব, আমরা তো বলতে পারি তাহলে পরীক্ষা নেওয়াটাই বাদ দিয়ে দিই, একটা ঝামেলার কাজ, তাই না? এগুলো সমাধান নয়। আমরা অবশ্যই সমাধান করতে পারবো, যারা আমাদের বোর্ড কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয়ে আছেন ওনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ওনারা জানেন ভালনারেবল জায়গাগুলো কোথায়, দুর্বল জায়গাগুলো কই, কোত্থেকে প্রশ্নপত্র ফাঁস হতে পারে, সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এটাকে 5,000-50,000 মধ্যে সরিয়ে দিলে সমাধান হবে না, আমাদের এইভাবে দেখতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন এবং কেন্দ্রে পৌঁছানোটাও আপনি বলছিলেন যে সেখানে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে এই সময়টা আমরা আরও কমাতে পারি। যেমন আমি যদি প্রশ্নপত্র যেদিন পরীক্ষা হবে সেদিন সকালবেলা তৈরি করি, কেউ তো আর বলতে পারবে না আগের রাতে ফাঁস হয়েছে,
সেই সুযোগটাই নাই, তাই না? সুতরাং ওই সময়টা আমাদের কমিয়ে দিতে হবে, যাতে নাকি প্রশ্নপত্র যখন প্রিন্ট হবে তার থেকে পরীক্ষার্থীর হলে যাবে, এই সময়টা আমরা যদি যথেষ্ট কমাতে পারি। আর আরেকটা জিনিস ভাবতে হবে যে রচনামূলক প্রশ্নের পরীক্ষাটা যদি আগে হয় আর এমসিকিউ যদি পরে হয়, তাহলে এমসিকিউ প্রিন্টই করা হবে যখন রচনামূলক প্রশ্নের উত্তর দিচ্ছে। আচ্ছা, আমরা আশা করি আপনার কমিটি, আপনি যে কমিটির চিফ, সেই কমিটির কাছ থেকে আমরা আরও স্পেসিফিক বা আরও অনেকগুলি সুপারিশ নিশ্চয়ই পাব। স্যার, এমসিকিউটা কিন্তু একটু ভিন্ন রূপে, আমি যে বারবার করে বলছিলাম যে আমাদের যে স্ট্রাকচার কোশ্চেন সেটার ফার্স্ট কোশ্চেনটা কিন্তু নলেজ বেসড। আপনি যদি আপনার সলিউশনের কথা বলেন, হ্যাঁ, ওটাই স্ট্রাকচার কোশ্চেনের ফার্স্ট কোশ্চেনটাই নলেজ বেসড, ওটাকেই এই একটু মানে এমসিকিউ বর্তমান যেটা আছে এটা কিন্তু মানসম্মত না একেবারে। ওইখানে একটার জায়গায় দুই তিনটা বাড়িয়ে দিয়ে হোল সিলেবাসটাকে কভার করে কোশ্চেন করলেই সম্ভব, আর হচ্ছে সেন্ট্রালি না করে এটা যদি আপনার বোর্ড ওয়াইজ আলাদা আলাদা করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব। আবার স্যারদের বুয়েটেও তো একটা ভর্তি পরীক্ষা হয় এক রাতের মধ্যে কোশ্চেন করে, স্যার যেটা বলেছেন মানে সময় কমিয়ে দেওয়া। তবে কোনোভাবেই ইন্টারনেট বন্ধ করে না, কারণ ইন্টারনেটে শুধুমাত্র যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তা না, অনেক গুরুত্বপূর্ণ যোগাযোগও কিন্তু হয়, যেটা ওই হাফ অ্যান আওয়ারের জন্য হইলেও ওটার অনেক ক্ষতির কারণ হতে পারে কারো কারোর জন্যে। সো এটা না, আমি বলবো যে স্ট্রাকচার কোশ্চেনটাই হোল সিলেবাসে যতগুলো মানে চ্যাপ্টার থাকবে সবগুলো চ্যাপ্টার টাচ করে হবে। আর যে আপনার কাছে আমি পত্রিকা ভাঁজ করে রেখেছি, এই পত্রিকাওয়ালাদের সৃজনশীল কোশ্চেন আনসার এগুলো দেওয়া বন্ধ করে দিতে হবে টোটালি, আইন করে হলেও। আচ্ছা, ধন্যবাদ জনাব এনায়েত খান, আপনার সাজেশন কি? আমার কাছে মনে হয় আমরা জয়েন্ট এক্সারসাইজ করেছিলাম অলরেডি বুয়েটে, কয়েকটা সিস্টেম ডেভেলপ করে একটা হচ্ছে কোশ্চেনের একটা মডিউল করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক টাইপের, যে কেউ প্রশ্ন করতে পারবে, বাট প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ টিচাররা সেগুলো রিফাইন করে সিস্টেমের ভিতরে ঢোকাবে এবং ওই চ্যাপ্টার ওয়াইজ বিশেষজ্ঞ থেকে এটা ঢোকাবে এবং সেগুলো এনক্রিপ্টেড থাকবে, এটা একটা মডিউল। আর একটা মডিউল থাকবে কোশ্চেন ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে এক্সাম হল ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে সকালবেলায় কোশ্চেনগুলো অটোমেটিক্যালি তো এটা সিস্টেম করে এখানে কোশ্চেন আকারে দেওয়া সম্ভব, প্রিন্ট করা সম্ভব আইপি প্রিন্টার দিয়ে ওখানে, কিংবা আরও যদি সতর্ক হই তাহলে এখন তো মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, ক্লাসেই প্রজেক্টরে দেওয়া যায়, তখন তো আর কেউ কপি করতে পারছে না, কিছু করতে পারছে না, সেটা করা যেতে পারে পরীক্ষা, এটা দ্বিতীয় আর একটা, তৃতীয় আর একটা, ওখানে হয়তো প্রিন্টার সেটা একটু এক্সপেন্সিভ হবে, সাথে সাথে খাম এবং প্রিন্ট একসাথে হবে, আটকানো থাকবে টেবিলে টেবিলে, খাম হিসেবে দেওয়া যেতে পারে, সেটা একটা হতে পারে। তৃতীয় হচ্ছে আমাদের আরও অনেক বড় ইস্যু আছে এইসবের জন্য সেসব কথা উঠছে না, সেটা হচ্ছে যে খাতা ইভ্যালুয়েশনের ব্যাপারে, সেখানেও ব্যাপক সমস্যা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া ব্যাপক সমস্যা আছে, গড়ে নাম্বার দেওয়া হয় প্র্যাকটিক্যালের, অনেক জায়গায় ক্লাস হয় না, এটাও ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা আলাদা অনেকে খবর রাখে না, বাট এটা একসাথে অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে কোশ্চেন মডিউল কোশ্চেন ম্যানেজমেন্ট, একটা হচ্ছে এক্সাম হল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে এটা ইভ্যালুয়েশন ম্যানেজমেন্ট, এটা ভর্তি ভর্তি একসাথেই করা সম্ভব। আমাদেরকে হোলিস্টিক চিন্তা করতে হবে, যে একটা চিন্তা করে এখানে থেমে গেলে চলবে না, এবং আমি মনে করি একেবারেই সোজা, এটা কোনো কঠিন কাজ না, কিন্তু কোনো ভিজিবল উদ্যোগ আমি দেখে না, একবার এদিকেরটা ওইদিকে একবার ওদিকেরটা এদিকে এরকম কথা টথা বলে এটা সময় নষ্ট করা হচ্ছে, কিন্তু এটা আমি মনে করি যে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ইনফ্যাক্ট কোনো রিয়েল উদ্যোগ নিলে এটা বন্ধ করা কোনো কঠিন কাজই না। আর একটা কথা যে ওখানে আসছে যে আমরা পুলিশের যেটা, আমি মনে করি পরীক্ষা নেয় কে, বোর্ড, এখানে কিন্তু মন্ত্রণালয় এত টানাটানি, ডাইরেক্টরেট এত টানাটানি, বোর্ডকে শক্তিশালী হতে হবে, এবং আমি দেখেছি যে আমি যখন থেকেছি তখন কিন্তু বোর্ডের লোক দিয়ে এটা ডিটেক্ট করানোর চেষ্টা করেছি, আমি নিজে মনিটর করেছি, বোর্ডে এরকম তার ক্ষমতা থাকা দরকার, ক্ষমতায়ন থাকা দরকার, আইটির লোক থাকা দরকার যারা এটা ডিটেক্ট করতে পারবে, তখন কিছু স্পেশালাইজড বিষয় আছে, পুলিশে প্রসিকিউশনের ওখানে থাকবে, ইনভেস্টিগেশন করবে, বাট ফার্স্ট ডিটেকশন শুড বি থ্রু বোর্ড, এটা আমার অভিজ্ঞতায় তাই বলে। অনেক ধন্যবাদ দর্শক, আসলে এইবার এসএসসি পরীক্ষা যেটা চলছে, এই পরীক্ষা যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে এটা আসলে খুবই উদ্বেগের বিষয়, গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন মুখে পড়েছে এই শিক্ষা ব্যবস্থায় এই অবস্থাটা। তো যদি এরকম হয় যে না এইবারই শেষ, তাহলে হয়তো আমরা এই ক্ষতি মেনে নিতে রাজি আছি, যাতে এরপরে যদি কখনো না হয়। পুলিশের একজন কর্মকর্তা তিনি আমাদেরকে আশাবাদ শোনালেন যে আগামী এইচএসসি পরীক্ষা যেটা শুরু হবে ইন্টারমিডিয়েট, সেখানে এই অবস্থা আমরা দেখতে পাবো না।
আমরা সেই আশাবাদ জানাই, সেই আশাবাদী থাকি, দেখা যাক কী ঘটে। অতিথি আপনারা যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। দর্শক ভালো থাকুন সবাই, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।